পাকিস্তানের সীমান্তে ভেঙে পড়ল ভারতীয় ড্রোন। ভারতীয় বায়ুবাহিনীর একটি মানবহীন ড্রোন বা ইউএভি আছড়ে পড়ল পাকিস্তানের সীমান্তে। শুক্রবার ভোরে জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার রাজবাগের লাডলি গ্রামে ভেঙে পড়ে ড্রোনটি। ভারতের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুলেমান চৌধুরী জানাচ্ছেন, ভোর 3:30 নাগাদ তাদের কাছে ড্রোন ভেঙে পড়ার খবর আসে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোটা ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলছে, তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য খবর এখন পর্যন্ত নেই। পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর ঢোকার রাস্তার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাম কাঠুয়া। নাশকতার ঘটনা প্রায়ই ঘটে এখানে। ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত হওয়ায় জঙ্গি হানা, বোমা বা গুলির লড়াইয়ের ঘটনা এখানে নতুন নয়। জঙ্গি অনুপ্রবেশের ঘটনাও এখানে আকছার হচ্ছে, তবে ভারতীয় বিমান বাহিনীর ড্রোন ভেঙে পড়ায় বেশ কিছুটা হতচকিত স্থানীয় বাসিন্দারা। সেনা সূত্রে খবর, যেখানে এই ইউএভি ভেঙে পড়েছে সেখানের কাছাকাছি কোনো লোকালয় নেই, ফলে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ড্রোনটি ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি, তবে যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। অবশ্য নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না সেনা, তদন্ত চালাবে বলে জানানো হয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।